আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে নিউজ শুরু করছি। চলুন দেখে নিই আজকের বিশেষ প্রতিবেদন। হাজার কোটি টাকার মালিক মুসার প্রিয় খাবারের নাম শুনলে চমকে যাবেন। চলুন দেখি, ধনকুবের মুসাবিন শমশেরের জীবনযাপন সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। এই ধনকুবেরের বিলাসী জীবনযাপন এবং রাজপ্রসাদময় বাড়িতে থাকেন, চড়েন লেটেস্ট মডেলের গাড়িতে, বিশ্বের সব খ্যাতনামা ব্র্যান্ডের স্যুট কোট টাই প্যান্ট শার্ট সহ বিভিন্ন পোশাক পরিচ্ছদ, ঘড়ি, পারফিউম ও জুতা ব্যবহার করেন। অনেকেই হয়তো জানেন না, হাজার হাজার কোটি টাকার মালিক হলেও তার প্রধান ও পছন্দের খাবার ভাতের সঙ্গে বিভিন্ন ধরনের শাকসবজি, হরেক রকমের মাছ ও মাংস সহ মজাদার সব খাবার টেবিলে সাজানো থাকলেও তিনি শাক ভাত খেতেই বেশি ভালোবাসেন। তবে খাবারের প্রতি তার তেমন আগ্রহ নেই। আগে ঘন ঘন বিদেশ সফর করলেও এখন শারীরিক কারণে বিদেশে কম যান। রোববার দুপুরে তিনি রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সামনে শুল্ক ফাঁকি ও অর্থ পাচারের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হন। এ সময় কমপক্ষে 6 থেকে 7টি গাড়িতে দেহরক্ষী সহ 30 থেকে 40 জনের একটি গ্রুপ সঙ্গে আনেন। এ প্রতিবেদক তার এক দেহরক্ষীর সঙ্গে আলাপকালে পছন্দের খাবার সহ জীবনযাপন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক দেহরক্ষী জানান, মুসাবিন শমশেরের পোশাকে আশাকে খুব স্মার্ট থাকতে ভালোবাসেন। তিনি খুব সকালে ঘুম থেকে ওঠেন না, আনুমানিক সকাল 9টা থেকে 9:30 ঘুম থেকে ওঠেন। তারপর হালকা ব্যায়াম করে নাস্তা করেন, দুপুর 12:30 অফিসে যান, বিকেল 5:30 থেকে 6টায় অফিস থেকে ফিরেন। দুই ছেলে ও এক মেয়ে জনক মুসাবিন শমশেরের বড় ছেলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাদ, ছোট ছেলে জুবির হাজ্জাদ বিন মুসা, মেয়ে ন্যান্সি আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের ছেলের বউ, বর্তমানে ছোট ছেলে তার সঙ্গে থাকছেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।